हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल बीटी गार्डनिंग एंड कुकिंग इन कनाडा। आज हमें आपने दिशा थे शेयर करब मजेदार चिकेन पाई किभाबे तैरी करते हैं। रोजार समय इफतार टेबिले एक नतूनत आनार जोन्नो आपनारा चिकेन पाई तैरी करते पारें। स्वादे गंधे अतुलनीय ये चिकेन पाई आपनार बासार छोटो बाच्चादेरो बेश पछंद होबे। ताहुले चलून देखे नेवा जाक किभाबे चिकेन पाई तैरी करते हैं। चिकेन पाई तैरी करार जोन्नो प्रथमे आमादेर डो तैरी करे निते होबे। डो तैरीर जोन्नो आमी निये निलाम 4 कप अल पार्पास फ्लावर। आपनारा चाइले मयदाओ व्यवहार करते पारें। एखन दिए दिच्छि परिमाण मतो लवण। लवण दिए फ्लावरेर साथे भालोभावे नेड়েচেড়ে মিশিয়ে দেবার পর আমি এর মধ্যে নিয়ে নেব ছোট ছোট করে কেটে রাখা ঠান্ডা বাটার। এটা একদম ঠান্ডা হতে হবে এবং ফ্রিজ থেকে এনেই এখানে মেশাতে হবে। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে বাটারটাকে অল পারপাস ফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটারে কোনো দানা থাকা যাবে না। একদম ভালোভাবে মিশালে এটা অনেকটা দেখতে ক্রাম ক্রাম লাগবে এবং তখন এটা হয়ে যাবে বুঝতে হবে। এখন আমি ডো তৈরির জন্য এর সাথে মিশিয়ে দিলাম ঠান্ডা পানি। আমি এই পানির সাথে কয়েক টুকরো আইস মিলিয়ে রেখেছিলাম এবং সেই ঠান্ডা পানি দিয়েই আমি এখন ডোটা তৈরি করব। যে কোনো পাই জাতীয় খাবারের ডো তৈরি করার জন্য আপনাদের সবসময় মনে রাখতে হবে এটাকে রুটি তৈরি করা ডোয়ের মতো করে মোথে মোথে ডো করা যাবে না। এই ডো তৈরি করার জন্য অল্প অল্প করে ঠান্ডা পানি দিতে হবে এবং আলতো আলতো ভাবে মিশাতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে দুপাশ থেকে উল্টে উল্টে ফোল্ড করে করে ডোটাকে তৈরি করতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি এই তৈরি করা ডোটাকে রেস্টে রাখবো। এর জন্য একটু ময়দা ছিটিয়ে দিলাম এবং তার উপরে ডোটাকে রেখে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি ডোয়ের এই দুই টুকরোকে ভালোভাবে র‍্যাপ করে নিব এবং তাকে আমি ঠান্ডা রাখার জন্য ফ্রিজে রেখে দেব। যখন আমি পাই তৈরি করব তখনই আমি এটা ফ্রিজ থেকে বের করব, এর আগে নয়। এখন আমরা পাই তৈরির দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। এক্ষেত্রে আমাকে ফিলিং তৈরি করতে হবে। চিকেন পায়ের ফিলিং এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চিকেনের টুকরো। এগুলোকে আমি সিদ্ধ করে শ্রেড করে নিব এবং সিদ্ধ করার জন্য এর সাথে আমি কিছু চিকেন সিজনিং এবং অনিয়ন স্লাইস দিয়ে নিলাম এবং মিশিয়ে এটাকে ঢেকে আমি সিদ্ধ করে নিব। ফিলিং এর জন্য আমার আরো যা যা লাগছে সেই উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং এদের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সিদ্ধ করে শ্রেড করে নেওয়া চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিছু সময় ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবং গাজরের কুচি। এখন দিয়ে দিলাম চিকেন সিজনিং। আপনারা এটার পরিবর্তে নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটু লবণ।
সবকিছু ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন এই অবস্থায় দিয়ে দেবেন কিছু কাঁচা মরিচের কুচি। আমার এই ফিলিংটা বেশ ঝুরঝুরে অবস্থায় আছে, এখন এটাকে একটু বাইন্ডিং দেবার জন্য আমি দিয়ে নিলাম কিছু অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং এর সাথে আরেকটু দিয়ে দেব চিকেন স্টক, তাহলে এটা আঠালো হয়ে যাবে। এই আঠালো ফিলিংটাকে নেড়েচেড়ে নিতে হবে ভালোভাবে এবং লক্ষ্য রাখতে হবে এই ফিলিংয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে, একদম ড্রাই করে ফেলতে হবে। সব শেষে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা। তৈরি হয়ে গেল আমার চিকেন পায়ের ভিতরের ফিলিং। স্টেপ থ্রিতে এসে আমি সব কিছু একসাথে অ্যাসেম্বল করে নিব, ইট মিন্স আমি এখন পুর ভরে আমার চিকেন পাইগুলো বানিয়ে নেব। আমি প্রথমে যে ডোটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটার অর্ধেকটা আমি বের করে নিলাম। এই অর্ধেকটা ডো দিয়ে আমার 8টা চিকেন পাই হবে, সেভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে হাফ ডো আছে, হাফ ডো থেকে আমার 8টা চিকেন পাই হচ্ছে, তাহলে 4 কাপ ময়দা দিয়ে আমরা যে ডো তৈরি করেছি তা দিয়ে আমরা 16টা চিকেন পাই তৈরি করে নিতে পারবো। এখন দেখুন আমি কিভাবে পাইগুলো তৈরি করে নিচ্ছি। মোটামুটি চারকোনা শেপ করে আমি এটাকে বেলে নিলাম। সাইডগুলোকে সমান করে নেয়ার জন্য নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন আমি ফিলিং ভরে দিচ্ছি। খুব বেশি ফিলিং না ভরাই ভালো, কারণ তা না হলে এগুলো সাইড থেকে বের হয়ে আসতে চায়। ভাঁজ করে নিলাম, সাইডগুলো চেপে চেপে একসাথে লাগিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ ময়দার মধ্যে একটু ডুবিয়ে সেটা দিয়ে সাইডগুলোকে ডিজাইন করে দিচ্ছি এবং সাথে সাথে সিলও করে দিচ্ছি। এখন আর একটু নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর দেখা যাওয়ার জন্য ছুরি দিয়ে আবার একটু সমান করে সুন্দরভাবে সাইডগুলো কেটে দিচ্ছি। আর উপরে যে এক্সট্রা ফ্লাওয়ারটা লেগে থাকে সেটাকে ব্রাশ করে সরিয়ে দিলাম। এভাবে আমি আমার সবগুলো চিকেন পাই তৈরি করে নিচ্ছি। চিকেন পাইগুলো বেকিং ট্রেতে রাখার আগে একটু অয়েল বা বাটার ব্রাশ করে নেবেন। এখন আমি পাইগুলোকে একটু ফোর্ক দিয়ে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যেন এটা বাস্ট না করে যায় বেক করার সময়। আর উপরে একটু এগ ব্রাশ করে দিচ্ছি, পায়ের উপরে ক্রাস্টের কালারটাকে বেশ সুন্দর একটা রং দিতে সাহায্য করে। আমার বেক করার জন্য বড় ওভেন আছে, বাট আমি আপনাদের সুবিধার জন্য আজকে আমার যে ছোট টোস্টার ওভেনটা আছে সেটাতেই আমি পাই তৈরি করে দেখাচ্ছি। ওভেনের তাপমাত্রা 350 ডিগ্রি ফারেনহাইট বা 175 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন
এবং এখানে 30 থেকে 35 মিনিট বেক করলেই আপনার পাইটা তৈরি হয়ে যাবে। 35 মিনিট পরে ওভেন থেকে আমি আমার পাইগুলোকে বের করে নেছি। এগুলো তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং নিচটাও খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসাতেই খুব সহজে চিকেন পাই তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে বা ইফতারের টেবিলে চিকেন পাই অনবদ্য। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।